নমস্কার, সকলকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সে। ফ্রেন্ডস, গতকাল ক্লার্কশিপের যে রিভাইজ রেজাল্ট প্রকাশিত হয়েছিল তা নিয়ে বর্তমানে কিছু কোয়ারিজ উঠে আসছে, যেগুলো লিগ্যাল কোয়ারিজ আমি বলতে পারি। স্টুডেন্টদের মনে যারা ভালো করে পরীক্ষা দিয়েছে তাদের মনে তো এই কোয়ারিজগুলো আসাটা স্বাভাবিক। তো অবশ্যই পজিটিভ কোয়ারিজ, নেগেটিভ কোনো কোয়ারিজ না। তো আজকে ভিডিওটা চেষ্টা করবো তোমাদের কোয়ারিজগুলোকে যথাযথ অ্যান্সার দেওয়ার জন্য। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে, কেননা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট হবে। আর জানিয়ে রাখি, যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করছো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো এবং টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা সমস্ত পিডিএফ আপডেট এবং ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পেয়ে যাবে। প্রথম যে কোয়ারিজটা সবচেয়ে বেশি আসছে ক্যান্ডিডেটদের দ্বারা, যে কীভাবে বুঝবো আমি ডিভি এবং টাইপিংয়ের জন্য টাইপিংয়ে ডাক পাবো। দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক, কেননা মানে রেজাল্টটাই প্রকাশিত হয়েছে এমনভাবে যে বুঝে ওঠাটা একটু প্রবলেম হচ্ছে সবার, যে ডিভিতে ডাক আদৌ পেলাম কি পেলাম না। তো এই ব্যাপারটার জন্য তোমাদের আমি অফিসিয়াল যে রেজাল্টটা বেরিয়েছে সেখানে আমি নিয়ে যাচ্ছি, আশা করবো সেখান থেকে সঠিক উত্তরটা পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, এটা তোমরা জানো যে এটা পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল রেজাল্ট। তো এই অফিসিয়াল রেজাল্টের মধ্যে ফ্রেন্ডস, যে আজকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে, যে আমরা কী করে বুঝবো যে আমি ডাক পেয়েছি। এবার মার্কস তো অনেকেরই প্রায় সেম আছে, মানে প্রায় দেখতে গেলে 20-30 জনের মার্কস পরপর সেম আসছে। তো এই হিসাবে আমি বুঝবো কী করে, কিন্তু সবার ক্যাটাগরিও আলাদা, এই হিসাবে আমি কী করে বুঝবো যে আমি ডিভি বা টাইপিংয়ের জন্য ডাক পাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের ইউআর দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো ইউআরের ভ্যাকান্সি ছিল টোটাল, যেটা পিএসসি মেনশন করেছে, 2971টি ভ্যাকান্সি ছিল। এখন পিএসসি চাইলে ব্যাপারটাকে একটু পরিষ্কার করতে পারতো। আশা করি এরপরে পিএসসি যে বলেছে, যে তোমরা দেখতে এখানে লেখা আছে দেখো, যে লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড দ্য অ্যাভব নোটেড ভ্যাকান্সি পজিশন, অর্থাৎ যে ভ্যাকান্সির পজিশনগুলো আছে, অর্থাৎ কে কোন ভ্যাকান্সিতে পজিশনে রয়েছে, সেই আশা করবো পিএসসি খুব তাড়াতাড়ি এইটাকে পাবলিশ করবে। এটাকে পাবলিশ করলেই কিন্তু তোমাদের কাছে সব ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, যে তোমরা টাইপিংয়ে ডাক পাচ্ছ কি পাচ্ছ না। এই কারণেই বলছি, ধরো ইউআরের ভ্যাকান্সি ছিল 2971টি ভ্যাকান্সি ছিল, এবার পিএসসি যদি এটা মেনশন করে দিত এই 2971টা ভ্যাকান্সির মধ্যে এসসি ক্যান্ডিডেট এতজন রয়েছে, ওবিসি এ ক্যান্ডিডেট এতজন রয়েছে, ওবিসি বি ক্যান্ডিডেট এতজন রয়েছে, আদার্স যা যা এসটি ক্যান্ডিডেট এতজন রয়েছে, আদার্স যা যা ক্যাটাগরি রয়েছে, সব ক্যাটাগরির যদি ক্যান্ডিডেটদের মেনশন করে দিত যে 2971 জনের মধ্যে এতজন ক্যান্ডিডেট ইনক্লুডিং রয়েছে, তবে কিন্তু তোমাদের পক্ষে প্রত্যেক ক্যাটাগরি হিসাবে বোঝাটা খুব ইজি হয়ে যেত, যে লাস্ট যে ক্যান্ডিডেট আছে সে কত নাম্বার পেয়ে ডাক পাচ্ছে, এবং এটাও বোঝা খুব ইজি হয়ে যেত যে তুমি ওই লিস্টের মধ্যে আছো কি না, যেই লিস্টের থেকে ডিভি এবং টাইপিংয়ের জন্য ডাকা হবে। কেন বলছি? এই কারণেই বলছি, সাপোজ ধরো বলা হলো যে এসসির 2971 জনের মধ্যে 135টা এসসি রয়েছে, তো এর মধ্যে যদি 135টা এসসি থাকে, তোমরা 135টা এসসি যে মানে যারা 135 জন এসসি রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা রিল্যাক্সেশান নেয়নি তারা তো অবভিয়াসলি জেনারেলের মধ্যে গেছে। এবার থেকে শুরু হচ্ছে, যখন থেকে রিল্যাক্সেশান নেওয়া শুরু হচ্ছে, ফার্স্ট তোমরা দেখছো যে এসসি রিল্যাক্সেশান নেওয়া শুরু হচ্ছে, তোমাদের বুঝতে হবে সেখান থেকেই প্রপার এসসির ক্যান্ডিডেট স্টার্ট হচ্ছে কি, তাই তো? সেখান থেকেই প্রপার এসসির 1 নম্বর স্টুডেন্ট স্টার্ট হচ্ছে, যেখান থেকে কিন্তু এসসির রিজার্ভ কোটা পড়ে যাচ্ছে। যতজন রিল্যাক্সেশান নেয়নি এসসি সেটা তো আলাদা ব্যাপার, এবার যেখান থেকে রিল্যাক্সেশান নেওয়া স্টার্ট হচ্ছে, যার নাম্বার ভালো, তার মানে তোমার বুঝতে হবে কি সে এসসিতে 1 নম্বর র্যাঙ্কে রয়েছে। সিম্পল জিনিস। এইভাবেই কিন্তু তুমি প্রত্যেকটা ক্যাটাগরিতে বুঝতে পারতে তুমি যে ক্যাটাগরির মধ্যে রয়েছো সেই ক্যাটাগরিতে। ধরো বললাম ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি জেনারেলে যে 2971টি ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে 150টি। সাপোজ যদি 150টি থাকে, তবে প্রথম যে ওবিসি এ ক্যাটাগরি রিল্যাক্সেশান নিচ্ছে তুমি সেখান থেকে স্টার্ট করতে পারতে কাউন্টিং, তাই তো? যে এইখান থেকে ওবিসি এ ক্যাটাগরি স্টার্ট হচ্ছে, তাহলে টোটাল ভ্যাকান্সি রয়েছে ওবিসি এর 771টি, ওবিসি এর টোটাল ভ্যাকান্সি 771টি, তাহলে তোমাদের জন্য ফ্রেশ 716টি ভ্যাকান্সি পড়ে আছে ওবিসি এদের জন্য। এটা কিন্তু অফিসিয়াল, তাহলে তুমি এখান থেকে ইজিলি বুঝতে পারতে যে 716 মধ্যে ফার্স্ট ওবিসি এ ক্যান্ডিডেট যেখান থেকে রিল্যাক্সেশান নেওয়া শুরু করেছে সেটা ফার্স্ট নাম্বার, কেননা যে রিল্যাক্সেশান নেয়নি
তার নামে তো ওবিসি এ ক্যাটাগরিতে ইয়ে শো করবে না, সে রিল্যাক্সেশন নেয়নি, তাহলে যে ওবিসি এতে রিল্যাক্সেশন নিচ্ছে তাহলে তার নামের পাশে ইয়েস লেখা থাকবে। তার মানে সে হচ্ছে প্রথম ক্যান্ডিডেট যে ওবিসি এ ক্যাটাগরি থেকে ডিজার্ভ লিস্টে আসছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আমি এটাই বলতে যাচ্ছি যে পিএসসি যদি এই জিনিসটাকে সামনের নোটিফিকেশান বা সামনের আপডেটে যদি ক্লিয়ার করে দেয় দ্য বেস্ট হবে। তোমাদের মতামত অবশ্যই জানাও, আমি আমার যে অ্যানালিসিস আছে সেটার মাধ্যমে তোমাদের জানাচ্ছি। তাও তোমাদের আমি বলবো যে আমার নিচে ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট লোয়েস্ট যে কাট অফ গেছে সেটা বুঝতে কতটা সুবিধা হওয়ার জন্য, যে যারা যেই ক্যাটাগরি থেকে বিলং করো যদি একটু পারো তোমরা পার্সোনালি সেই ক্যাটাগরিটাকে একটু দেখো যে তোমাদের কতজন ক্যান্ডিডেট আছে যেখান থেকে রিল্যাক্সেশন নেওয়া ইয়েস স্টার্ট হচ্ছে। ওকে, তাহলে আমাদের কিন্তু কাট অফ অ্যানালিসিস পিএসসি যদি নাও দেয়, বাই চান্স দেখা গেলো পিএসসি কাট অফ ওভারঅল কাট অফ দিল না, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারবো যে লাস্ট ক্যান্ডিডেট যে সিলেকশন হয়েছে সে কত নম্বর পে সিলেক্টেড হয়েছে। এবার চলে আসছি দু নম্বর প্রশ্নে। দেখো ফ্রেন্ডস, দু নম্বর প্রশ্নের তো প্রচুর পরিমাণ আস্ক করা হচ্ছে যে রোল নাম্বারের পাশে ইয়েস লেখার মানে কি। কারোর মনে হচ্ছে ইয়েস মানে কি আমি পরবর্তী টাইপিং আর ডিভিশনে চান্স পাবো তার জন্য ইয়েস লেখা আছে, না এর মানেটা কি। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের আবার সেই রেজাল্টে নিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই সেই রেজাল্ট। এবার যদি তোমরা একটু নিচে নামো তোমরা দেখতে পাবে, প্রথম লিস্ট তো প্রথম কয়েকটা পাতা ছেড়েই দাও, আমি একদম নিচের পাতা চলে মাঝের পাতা যাচ্ছি। তো তো দেখো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ওবিসি এ ইয়েস। এইটার মানেটা কি, এই ইয়েস মানেটা কি? ইয়েস মানে হচ্ছে ফ্রেন্ডস তুমি তোমার ক্যাটাগরি থেকে রিল্যাক্সেশন নিয়েছো, অর্থাৎ তুমি জেনারেলে কোয়ালিফাইড নও, তুমি তোমার ওবিসি এ ক্যাটাগরির মধ্যেই রয়েছো এবং তুমি যেহেতু তার মধ্যে ওবিসি এ ক্যাটাগরির মধ্যেই রয়েছো তুমি অ্যাজ এ জেনারেল হিসেবে সিলেক্টেড হওনি, সেই কারণেই তোমার মধ্যে তোমার নামের পাশে বা রোল নাম্বারের পাশে তুমি বলতে পারো ইয়েস লেখা রয়েছে। ইয়েস লেখার মানে এইটাই যে তুমি তোমার ক্যাটাগরির মধ্যে রিল্যাক্সেশন নিয়েছো, অর্থাৎ তুমি যদি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করো তুমি তবে তুমি ওই রিজার্ভ ক্যাটাগরির মধ্যেই আছো, তুমি অ্যাজ এ জেনারেল হিসাবে ট্রিট হওনি। ঠিক আছে ফ্রেন্ডস, এটা ছিল দু নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখে নেবো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর। নমস্কার ফ্রেন্ডস, তো এখন আমরা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর জানবো। দেখে নাও ডকুমেন্টস ভেরিফিকেশন টাইপিংয়ের জন্য কতজনকে ডাকা হবে। তো ফ্রেন্ডস, ডকুমেন্ট ভেরিফিকেশন টাইপিংয়ের জন্য পিএসসি কিন্তু বলেই দিয়েছিল যে অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভ্যাকান্সিস, অর্থাৎ প্রিভিয়াস যে রেজাল্টটা ছিল তার মধ্যে কিছু টোটাল 6,800 জনের নাম প্রকাশিত হয়েছিল, কিন্তু এই রেজাল্টে টোটাল প্রকাশিত হয়েছে 55,056 জনের নাম। তো এই লিস্টের মধ্যে ফ্রেন্ডস অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভ্যাকান্সিস মানে যেটুকুনি আমরা বুঝতে পারি যে টোটাল ভ্যাকান্সি ছিল 7,227 ভ্যাকান্সি ছিল, অর্থাৎ 7,227 জনকে কিন্তু প্রথমবার টাইপিংয়ের জন্য ডাকা হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটাই ছিল আজকের ক্লার্কশিপের রিভাইজ রেজাল্ট কোয়ারিজ। তো অবশ্যই তোমাদের কোয়ারিজ আরও আছে, তোমরা আস্ক করো, পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো তোমাদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করার। আর ভিডিওটিকে লাইক করে দাও ভালো লাগলে, আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রত্যেক মুহূর্তে সর্বপ্রথম আপডেট এবং রক সলিড প্রিপারেশন যে কোনো এক্সামের অ্যাভেলেবেল আছে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।